সাদানী আজকে লোকটা এইখানে এসে পড়েছে তো এখন বেজে গেছে 5টা বেজে গেছে তো আমি একটু রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে গেছে এই কারণে যাব কোথায় যাব বাবুকে রেডি করে দিয়েছি সব গুছিয়ে দিয়েছি তো যাচ্ছি যাচ্ছি আজকে বলেই ফেলি মায়ের কাছে যাব মায়ের বাড়ি কেন যাচ্ছি তোমাদের সাথে তাই শেয়ার করলাম তো চলো ইচ্ছা ছিল না যাওয়ার কেননা একটা বাচ্চা নিয়ে কোনো যাওয়া আসতে বলেছিলাম ভাইও বাড়ি নেই আজকে যার ইচ্ছা ছিল না কিন্তু তাও না গেলে হবে না যেতেই হবে কেন যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আরেকটা কথা বৃষ্টি হয়েছিল তো মোটেই সেই জন্য যাওয়ার ইচ্ছা ছিল না তো এখন বৌদি ফোন করেছিল আমি বলেছি যাবো না তা হবে না যেতেই হবে তো বৃষ্টি আর হচ্ছে না রোদ উঠে গেছে বৃষ্টি একদম নেই তো চলো যাই যাবো এখান থেকে বাবুকে নিয়ে যাবো চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে কালকে আর এসে তোমাদের সঙ্গে কথা হয়নি কথা বলতে পারিনি কেননা কালকে অটো চলছিল না তো আসার সময় অনেকটা কষ্ট হয়েছিল অনেকটা দেরি হয়ে গেছিল বসে বসে থেকে তারপরে এসে ঝটপট করে বাবুকে খাওয়াতে হলো বেজে গেছিলো 7টা সে বেরিয়েছিলাম 5টায় বাড়ি আসতে আসতে 7টা তার জন্য আর কথা হয়নি তোমাদের সঙ্গে ভেবেছি না আজকে আর কিছু শেয়ার করব না কালকেই করব তো তার জন্য এখন চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে কথা বলতে তো কালকে তো বললাম তোমাদের আমি আসছি বাপের বাড়ি তো বাপের বাড়ি এসে গেছি তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকে এখানে থাকবো তো কেন এসছি সেটাও তোমাদের বলবো অবশ্যই বলবো চলো আমি একটু পরে বলছি হ্যাঁ আমি দেখি বাবু ওই যে কী জন্য ধরছে ওকে একটু ধরে নিয়ে পরে বলছি এই দেখো মৌসুমি লেবু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মানে রেখেছি বাবুকে কেটে রস করে খাওয়াবো আর এখানে মা আনারস কাটছিল তো আনারস খাবো ফ্রিজে ছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন খাবো আর বাবুকে ওই লেবুর রসটা করে খাবো বাবু এখন উঠে গেছে ঘুমিয়েছিল তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হয়নি তোমার তখন ফোনটা কেটে দিয়েছিলাম তারপরে স্নান দিনান করে অনেকটা পরে আসলাম তো বেজে গেছে প্রায় 3টে বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া এখন হয়নি দুপুরে খাবো তো বাবু যে খেলা করছে আর ওর জন্যই আমার এই বাড়ি আসা কেননা ও খুব কান্না করছে আমার দাদার মেয়ে আছে তো ভিডিও কলে ফোন করলেই দিদি দিদি করে চেঁচাচ্ছে শুনছে না কেঁদেই যাচ্ছে তো তারপরে কি করব বাবা মা বললো আয় নিয়ে আয় ঘুরে যা কেন এখানে অনেকদিন ছিল তো খেলা করছে তার জন্য ও থাকছে না এখন দিদি দিদি সবসময় মুখে দিদি দিদি লেগে আছে তো বললাম চলো যাই দুদিন ঘুরেই আসি থেকেই আসি বাবুকে দেখিয়ে নিয়ে আসি তো এই কারণেই ওর জন্য আসা আমার চলো আমি কী করি আর সামনে আমার ছিনান দিনান হয়ে গেছে বাবু পিঁপড়ে কামড়াবে শোনা ছিনান দিনান কমপ্লিট এখন দেখি ওকে খাইয়ে খাওয়ানো হয়ে গেছে আমি খাইনি আমি খাবো তো আর একটা জিনিস আসবে ফোন এসেছিলো আসবে তো কী আসবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো তো এই দেখো একটা জিনিস এসছে মিশো থেকে এসছে এটা অর্ডার করেছিলাম তো এইখানে ঠিকানায় এসছে আমি যখন এইখানে আছি তো আমি খুলেও দেখেছি তোমাদেরকেও দেখাবো দেখলাম জিনিসটা কেমন এসছে তো ভালোই এসছে খারাপ আসেনি তো চলো খুলি খুলে দেখি কেমন চলো তো চলো খুলে দেখি জিনিসটাকে আমি খুলেছি আগে একবার খুলেছি তোমাদের দেখাইনি আনার সঙ্গে সঙ্গে খুলেছি দেখো একটা জামা কুর্তি টাইপের জামা চুড়িদার শুধু জামা সেটা আর কিছুই না জামা চলো খুলে দেখি কালারটা খুব সুন্দর এসছে আমি যে কালার বলেছি ঠিক সেই কালারই এসছে দেখো পিঙ্ক কেননা পিঙ্ক আমার ফেভারেট তার জন্য পিঙ্ক কালারের এসছে দেখেছ খুব সুন্দর এসছে জামাটা মিশোর থেকে নেওয়া হয়েছে দেখেছ যেমন বলেছি ঠিক তেমনই এসছে এখানে আবার হাতা এরকম গুছিয়ে নেওয়া যাবে দেখেছ খুব সুন্দর এসছে দেখো এটাই এসছে মিশোর থেকে অর্ডার করেছিলাম বোনকে দিয়ে করেছিলাম ওদের ঠিকানায়
কেন আমার ঠিকানা এখানে দিইনি, আমি তো ওইখানে থাকবো না, এখানে থাকবো, তার জন্য ওইখানেই করে এইখানেই করেছি। বোনকে বললাম আমি আছি যখন করে দে, চলে এসছে। আমি ফোন করে বলেছিলাম চলে এসছে 2-3 দিনের মধ্যে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা তোমাদের দেখালাম, এটা নিয়েছি এইখান থেকে, আর আমি আরও দুটো চুড়িদার নিয়েছি। তো তার ভিডিও আমি করে রেখেছি, বাড়ির থেকেই করেছি, কিন্তু কোনো ব্লগে দিতে পারিনি বা দিইনি। তো এটার সঙ্গেই দেব ভেবেছিলাম, এটা আসলে একসঙ্গেই দেব। তো এটা এখানে পেয়ে গেছি, তো তার জন্য আজকেই দিয়ে দেব। তো ওই ভিডিওটা আমি করে রেখেছি আগেই, এক সপ্তাহ আগে করেছি আর কি, এক সপ্তাহ, হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেছে করে রেখেছি। তো সেইটাও আমি এদের এই আজকের ভিডিও দিয়ে দেবো, আমি যে মানে জামাগুলো নিলাম আর কি, চুড়িদারগুলো। তো সত্যি খুব সুন্দর এসছে, মিশোর থেকে নিয়েছি, খুবই ভালো এসছে। তোমরাও নিয়ে অর্ডার করো, দেখবে ব্যবহার করে দেখো, খুবই সুন্দর। তবে আমি একটা ব্যবহার করেছি, একটা বলবো না, দুটোই মানে নিয়ে ভিডিও করে রেখে ব্যবহার করেছি, তো খুবই সুন্দর এসছে। তোমরাও দেখো, খুবই ভালো ভালো জিনিস, সবাই ব্যবহার করে দেখো, ঠিক আছে? তো চলো আমি পরে আসছি। আমি এখন ভাত রান্না করেছি, বেজে গেছে 5টা বেজে গেছে, বাবুকে খাওয়াবো। বাবু দুপুরে তেমন ভালো খায়নি, তো এখনই খাবো বাবুকে। তো চলো, তোমরা হয়তো অনেকে ভাববে যে ওই ভিডিওটা ওইখানের আর এই ভিডিও ওইখানের, তো তার জন্য বলে দিলাম বাড়ির থেকে ওই ভিডিওটা করে রেখেছি, ঠিক আছে? কিন্তু কোনো ব্লগে দিইনি বা ভিডিও দিইনি, আজকেরটাই দিয়ে দেবো 3টা একসঙ্গে। চলো, এই যে দেখো, আমি সেই জামাগুলো তোমাদের দেখাবো যে জামাগুলোর কথা বলেছি। তো এই জামাগুলো এনেছি বেশি সপ্তাহ বেশি হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু ভিডিওটা করেই রেখেছিলাম, দিতে আর পারিনি। তো এই যে এই একটা জামা, আর এর সঙ্গে আছে চুড়িদার সেটের প্যান্ট, খুবই সুন্দর পেয়েছি আমি, খুবই পছন্দ হয়েছে আমার। কালারটাও খুব সুন্দর এসছে। তো আর এই আরেকটাই যে গোলাপির পরে, ঠিক আছে? তবে এই জামাটা আমি পরেছি, তোমরা হয়তো দেখেছো আজকের ভিডিওই দেখেছো, আমি এই ফার্স্ট পরলাম, পরে এসেছি, খুবই ভালো হয়েছে। তোমরাও নিও দেখো, খুবই সুন্দর, আমি সব থেকে নিয়েছি, সেটাই লাগাবো, তার জন্য বোনের কাছে রয়েছে, বোন লাগাচ্ছি। চলো, ভিডিওটা আমার আগে করা, করে রেখেছিলাম, এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখো এসছি, যখন অনেকেই বলে মন্দিরটা সুন্দর কমেন্টে জানায়, তো তার জন্য আমি এই দেখো মন্দিরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কেননা আমারও খুব ভালো লাগে জানো মন্দিরে আসলে। আর এই যে দেখেছো ঠাকুমা, বিশেষ করে ঠাকুমার এইখানে বসে থাকতে না খুবই ভালো লাগে, মনে হয় ঠাকুমার সঙ্গে একটু গল্প করি, কথা বলি, তাই বসেছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। মানে এতটা ভালো লাগে কি বলবো, সেই আমার মনে হয় কি যে না, আমার ঠাকুমাই বসে আছে আমার পাশে, এরকম মনে হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। মানে খুবই একটা পছন্দের লোক ছিল আমার, ভালো লোক ছিল। তো চলো, নেই যখন আর কিছু বলার নেই, এইভাবেই থাক। তো আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো, বাই।